জাফর ভাই, কিস্তির টাকা কালকে দিমুনি? কিস্তির টাকা কাইলে দিস, আজকে সুদের টাকা দিস। একটা দিন সুদ না নিলে কি হয় ভাই? মানে কয় কি, মাথায় গেছ? ঠিক আছে, আমি সুদের ব্যাপারে, আমি সুদের টাকা না নিলে আমার জীবন চলবো? আচ্ছা দুটা পান দিস। ভাল জিনিসপত্র দিতে দিতে ভাই ভাল লাগে না, বুঝছেন? এটা তো লেট ফাইন। আপনার মতো সুদারু আমি আমার জীবনে দেখি নাই। অনিল দা, কিস্তির টাকা দিয়ে দেন। ব্যবসা বাণিজ্য ভালো না, একটু সুদের টাকা কম নেন। আমারও ব্যবসা বাণিজ্য ভালো না, আপনার সুদের টাকা কম আমি দেবো না। আগত একটু চিন্তা ভাবনা করে দেখতে দিব। এত চিন্তা করার টাইম নাই ভাই দাদা। লাভলো কিস্তি দে। আজকে টাকা নাই ভাই। মালে কয় কি, কালকে কিস্তি দেবো। তাহলে মাছ দে দুইটা। কিরে আর টাকা লাগবো না কখনো? মাছ দে। আমি তোরে কইছি না কখনো আমার মিস মারবি না? মাথা কি গেছ? ঠিক আছে, এই তোর কোন হানকা। আমি মিস মারুম, মিস আমি মারি। আরে আই আই, সরি বাবা, সরি বাবা, মাফ করে দেন। মায়া মানুষ দেখলে শুধু পানির পিক ফেলাতে ইচ্ছা করে না? কি তোর কথা কর, আমি মামলা করব। মালে কয় কি, আমি মাল? না না, ওইটা মুদ্রা দোষ, মামলা করবেন কেন? আমি তো সরি বললাম, মাফ চাইছি। ঠিক আছে, আমি আপনার ক্ষমা করে দিব। আমার ওনার দাম দিবেন 150 টাকা, দিয়া আপনি চলে যান। মাথায় কি গ্যাস্ট্রিক আছে? তোর মাথায় গ্যাস্ট্রিক আছে, দে টাকা দে। সরি সরি আপা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার সাইকেলটা আমার কাছে দিয়া যান, আপনি বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসেন, ততক্ষণ সাইকেল আমার কাছে থাকবে। আপা আপনার কাছে একটু অনুরোধ করি, আপনি আমার কাছে টাকা চাইেন না, এভাবে আমার হার্ট ফেল হবে। অপরাধ করছেন আর ফাইন দিবেন না? গরিব না হলে মানুষ কোন এর বাজার করে? ঠিক আছে, আমি আপনার মাফ করে দিব, কিন্তু আপনি কান ধরে উঠবস করবেন আর বলবেন আমি আর পান খাবো না, আমি আর পান খাবো না। কট কট কট, খুব ফাইন হইছে আপা। টাকা পয়সা খরচ করা কখনো ঠিক কাজ না, তার চেয়ে শাস্তি দেওয়া ভালো কাজ। আমি আর পান খাবো না, আমি আর পান খাবো না। ঠিক আছে, আই যান তো, যান যান, সরেন আমার সামনে থেকে। থ্যাংক ইউ। ওরে আল্লাহ, কি মালের পাল্লায় ফেলাইছিলা! আই আমার মাল কই? সরি আপা, সরি। আমি ব্যবসা করতেছি, আমার পাপ হইতেছে, তুমি আর ময়না নিষ্পাপ। তোর বাপ ও কিপটা ছিল, কিন্তু তোর মতো এরম হাড় কিপটা ছিল না। তোর মতো যদি কিপটা থাকতো না, তাহলে এরম বাড়ি ঘর বানায় যেতে পারতো না। আমি তো আব্বার পরের জেনারেশন, যুগ উপযোগী উন্নয়ন করছি আমার কিপটামিতে। আব্বার একটা সম্পদ নষ্ট করিনি। পাত্রী দেখতে যাব, ভালো ঘর, পয়সা আলা, টাকার জন্য তো নিজে বিয়ে করিস না, নিজের বোনটারও বিয়ে। আমি পাত্র দেখতে চাইতে পারি, কিন্তু টাকা খরচ করতে পারবো না। তুমি আমার পাত্রী দেখে অনেক টাকা খরচ করছো। হাই, কি টাকা খরচ করছিস রে? একটা পাত্রী দেখতে গেলে 1 কেজি তো মিষ্টি নেওয়া লাগে। তুই কয় কেজি নিস? 1/2 কেজি নিস, তাও কি হাফ দান? 1/2 কেজি মিষ্টি 80 টাকা, তুই 40 টাকা দেয় নিস, আর ফিরি শিরা নিস। সাইটটা আমিত্তি শিরার পরে ভাসতে থাকে, পাত্রীপক্ষ এটা দেখা তোর এই খাওয়ায়া দেয়। নিজে গো মিষ্টি আরেক বাড়ি দিয়ে খায় কি লাভ? তার চাইতে বরং আমি তোমার জন্য শিরা আর একটা মিষ্টি নিয়ে আসি, তুমি আর ময়না ভাগ করে খাও। একটাও কথা কবি না, আমার একটাই কথা, আমি পাত্রী দেখতে যাব। তুই যদি আমার লগে না যাস, তোর টাকার আলমারি আছে না, ওতে আমি আগুন ধরাইয়া দিমু। আম্মা এইসব কথা কখনো কইবা না, আমার হাত ফেল লইবো। চুপকা তুই, জ্বালায় খাইল আমারে। সিদ্দিক তো সবারে মাইকিং কইরা বেড়াইতেছে, আর কি হইতেছে কি জানেন? আপনি বলে ওই মাইয়ের কাছে বলে কান ধরে উঠবস করছেন। সিদ্দিক বলাটা মহা সাবাবাস, মিছা কথা মাইকিং মারে। আমি মাইয়ার গায়ে একটা পানের পিক ফেলাইছিলাম, পরে সরি কয়ে চলে আইছি। মায়া বলে আপনার কাছে আবার অন্যার জন্য যখন 150 টাকা চাইছে, আপনি বলে হাট ফেল করছিলেন। মাল এটা কইছে কি? আই মাল গরেন কালে যাবো। হ্যাঁ আরে সিদ্দিক রে কইছে, তোরে কমু কেন?
আমি তো আপনারে ভালোবাসি ব্যাপারে সব তুমি এত আমারে চিনো তুমি তো জানো আমি কেমন তারপরে যখন ভালোবাসছো তারপর তোমার টাকার লোভ নাই চলো না বিয়ে করে নেই আমি তো আব্বার মনের মধ্যে ছাড়া বিয়ে করব না তাহলে তো সব শেষ এই প্রেম ভালোবাসার মধ্যে তুই আব্বারে ঢুকে লিখে আমার আব্বা আমার ছোটবেলা থেকে সব কাজের মধ্যে ঢুকে এই জন্য আব্বার অনুমতি অবশ্যই লাগবো আব্বা মনের মধ্যে ছাড়া বিয়ে হইব না আসি আম্মা তোমার আর পাত্রী দেখতে হইব না সখী আমারে ভালোবাসে তুমি তোর আব্বার সাথে কথা কও ওরা যদি যৌতুক দেয় তাহলে দিল না হলে কাজের খরচ বাবদ যে খাওয়া দাওয়ার টাকা দেয় তাইলেই হইব আজ তো একটা বলদ শ্যাসর পোলা বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই সখীর বাপ জীবনও তোর লগে সখীরে বিয়া দিব না জামিস টিনে আয় পাত্রী দেখতে যামু ফ্রি ফ্রি বউ নিয়ে আসব এখন আবার টাকা খরচ করো এবার আমার বোনটা খুব আদরের তবে রাগ একটু বেশি রাগ বেশি হলে সমস্যা নেই টাকার লোভ না থাকলেই হইল না না টাকা পয়সার লোভ নাই টাকা পয়সা তোর কাছে হাতের ময়লা কি কইলেন টাকারে ময়লা কইলেন টাকা তো লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী সরি এই আলো আলো নূপুরকে নিয়ে আসো তো জি জি আসো 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 বাইরে যাও ওরে আমি চিনি ওর লগে আমার কথা আছে ঠিক আছে বল আপনারাও যান তুমিও যাও আম্মা আমি তোমার দেখাই দিয়ে আসি আপনি কই যান আপনি বসুন বসেন দুইটা বেগুন দুইটা বাটা মাছ দুইটা আলু পেঁচাইয়া আমার বিয়া করতে আয় করছেন না 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 আজকে আমি আমিত্তি শিরায় ভিজাই নিয়ে আছি কয়টা আমিত্তি আছে চারটা এতগুলা শিরা আমার তো সাইটটা মিত্তি আপনি তো কিটটা কেন আপনার পেশা কি জি আমি ব্যবসায়ীদের টাকা দান দিই আমি টাকার ব্যাপারী সুদারু জি সুদ খান জি আপনি জানেন না সুদ খাওয়া হারাম জি জানি তাহলে খান কেন অনেকে তো অনেক কিছুই হারাম খায় আপনার ভাই তো মদ খায় হিরো তো হারাম আমি এখন আসি সালাম আলাইকুম বসেন বিয়ে করবেন না বিয়ে তো করতে চাইছিলাম তবে আপনার কথা শুনে আমার সবকিছু ফিউজ হয়ে গেছে সার্কিট ডাউন শুনেন আপনি আমার একটা সিটি লিখবেন সেই সিটিতে বিয়া নিয়ে আপনার কি পরিকল্পনা আর বিয়ার পরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সিটির উপরই নির্ভর করবে আপনার সাথে আমার বিয়া হবে কি না এটা আমার খুব চয়েস হয়েছে সিটি লিখতে তো টাকা পয়সা লাগে না টাকা পয়সা না খরচ করতে পারলে আমি খুশি আজকে যাই পরের দিন দেখা হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিষ্টি খাবে নাকি নিয়ে যাবো জান আপনি আমি মিষ্টি খাবো হাই 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 কোন কিপ্টারে ভাই নিয়ে আসছে বিয়া দেওয়ার জন্য আমারে মাথাকে গ্যাস্ট্রিক হয়েছে নাকি সুদের টাকা দিয়ে বিয়ে করবি বউরে খাওয়াবি কি কেন ভালোবাসা আকাশ বাতাস পাতাল তারপরে সূর্যচন্দ্র ও বাবা বাবা ভালোবাসা আকাশ বাতাস চন্দ্র সূর্য তো আমার টেয়াও কি ফেরত দিব ওগুলা দিয়া মনে করেন ভাইজান তাই দিব ঠিক আছে
তাহলে তুই মনে কর আমি তোর 10,000 টাকা দিলাম। 10,000 টাকা দিচ্ছেন কই? আমার হাতে তো কিছু দেখতেছি না। আমি তো কাউরে কিছু কই নাই, আমি তো খালি দেখছি আর ভাবছি ওই মায়াটার মতো যদি আমার বউ আমার কান ধরে উঠবস করায়। কই কি? তবে ভাইজান, আমার বউ যদি আমার কয় জ্বর পায়ে ধরে সারাক্ষণ বসে থাকতে আমি কিন্তু থাকব। খুব ভালো, তাহলে তো তোর সুদের টাকা লাগতো না। তুই বিয়া কর, বউ উল্টা ধরে টাকা দিব। কেন আমার টাকা দিব? কেন? সারাদিন বাড়িতে বয়ে বয়ে পাতিল বাসবি আর রান্না করবি আর বউ বাইরে ঘুরবো, আর বাড়িতে ফেরার পর আমি নিজের হাতে হাত দাম মাখায় তারে খাওন খাওয়াবো। ভাইজান, আপনি তো বিশ্বাস করতে পারতেছেন না যে আপনার কাছ থেকে টাকা নিলে সেটা ফেরত দিব না। পারতেছি না। তাহলে পরীক্ষামূলকভাবে আমার 200 টাকা দেন, দেখেন আমি ফেরত দিতে পারি কিনা। আমি বন্ধক ছাড়া টাকা দিব না। ভাই কি বন্ধক দিব? আমার তো বন্ধক দেওয়ার মতো তেম করি। দিতেছি ভাই, ভাই ব্যথা লাগে। 100 কেন? পরীক্ষামূলকভাবে 100টার বেশি দেওয়া যায় না। 100 টাকা নিয়ম কি? তুই 100 টাকা নিবি, তুই এক একদিন আমার 10 টাকা সুদ দিবি, 10 টাকা আসল দিবি। 10 দিনে 100 টাকা সুদ, 100 টাকা আসল। ডেইলি কিস্তি 20 টাকা। ডেইলি কিস্তি 20 টাকা? বোনাস কিছু দিবেন না? গেলাম না ভাই। প্রিয় নূপুর, আপনার সমীপে নিবেদন করিতেছি যে টাকা ছাড়া জীবনটা বৃথা। আপনার সহিতে আমার বিবাহ হইলে খরচের টাকা সব আপনাদের দিতে হইবে। আপনি যদি বউ হইয়া আমাদের বাড়িতে আসেন তাহলে আমাকে অতিরিক্ত চাপ দিয়ে টাকা খরচ করাইবেন না। আমরা 10 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নিব না, বাচ্চা পালতে অনেক খরচ। মোট কথা, আমি কোনো টাকা খরচ করতে পারবো না। চাইলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, তবে টাকা ছাড়া আমি কিছু জিনিস আপনাকে দেব, যেমন আসমান সমান ভালোবাসা, চাঁদ তারাকে সাক্ষী রেখে আপনাকে ভালোবাসবো, সেটাতে কোনো টাকা লাগবে না। আপনার নিয়ে প্রেম সাগরে ভেসে বেড়াবো, সেটাতেও কোনো টাকা লাগবে না। সর্বোপরি শেষ অনুরোধ, আপনি যদি বউ হইয়া এই বাড়িতে আসেন তাহলে আমার পান খাওয়া বন্ধ করবেন না, কারণ পান আমি টাকা খরচ করে খাই না। আমার ভাও খাওয়াটা আপনি বন্ধ করবেন না। ইতি আপনার মহব্বত। তোমার ভাই একটা জিনিসই, একটা প্রেম পত্র লিখছে, সেটা তো একটা লাইনও টাকা ছাড়া নাই। তারপরও আমি তোমার ভাইরেই বিয়ে করুম। প্রেম পত্র পাঠাই দিছি, শর্ত দিয়ে দিছি যে আমার বিয়ে করতে হইলে 1 টাকাও খরচ করা যাইব না। এই প্রেমপত্র পাইলে মায়া বিয়ে করা তো দূরের কথা, আমার বাড়িতে এসে পিটাই যাইব। কিন্তু মায়ের যদি রাজি হইয়া যায়? তোমার মাথা খারাপ? এমনিতে গায়ে পানের পিক ফেলছি, তারপর টেকা চাইছি, রাজি হবো কেমনে? মায়ের মাথা তো গ্যাস্ট্রিক নাই। আমি ভাইজান, নূপুর ভাবি তো তোমার বিয়ে করবার লাগে রাজি হয়ে গেছে। কই কি, মায়ের মাথায় গ্যাস্ট্রিক আছে? আরে গ্যাস্ট্রিক তো ওই নূপুরের মাথায় নাই, গ্যাস্ট্রিক হয়েছে আপনার মাথায়, আপনি বুঝতেছেন না। শুনেন, ওই মেয়েটা আপনার বিয়ে করার জন্য রাজি হয়েছে কেন? কোন তো আপনার মতো একটা সুদখোর কিপটারে কি কেউ বিয়ে করতে চাইব? আমার মনে হয় কি জানেন, ওই মায়াটা আপনাদের প্রথম দেখাতেই বুঝে ফেলাইছে আপনি সহসর আছেন, আপনার থেকে সহজে টাকা পয়সাগুলো সে হাতাতে পারবো, এই জন্যই রাজি হয়েছে আপনাদের ফতুর করার লাইগা আপনারা সে পথে বসাইব, পরে আপনি কপাল থাপড়াইবেন। বুঝছি, গ্যাস্ট্রিক আসলে তোমার মাথায়, ওই মায়া আমার সততা দেখে আমার প্রেম পড়ে গেছে। সততা দেখে প্রেম বসতো? আমি তো আপনাদের সত্যি সত্যি ভালোবাসি। এখন আর ভালোবাসা লাভ নাই, আমার এখানে কোনো জায়গা নাই, নো ভ্যাকেন্সি। হয়েছে এত সুখে না, পরে দেখা যাবে এই গলায় পিঠায় টুলেট লাগায় ঝুলতেছেন যে আমার বিয়ে করো আমার বিয়ে করো, তখন কাউরে আর পাইবেন না। ব্যাপারী সাহেব, বউ কি সুদে আনলেন নাকি? মানে কয় কি, মাথায় কি গ্যাস্ট্রিক আছে? বউ কি কেউ সুদে আনে?
সাহেব কারবার তো ফাইনাল করে ফেলালেন মালে কয় কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইবার তো মালের মাথায় গ্যাস্ট্রিক উঠে যাইবো হাই হাই এত সুন্দর মেয়েটা আবুলে বিয়ে করছে কেমনে টাকা দিয়ে কেমনে আর বাড়ির চারিপাশে গ্রিল লাগানো আছে আমার কাছে চাবিটা দিয়ে দেন মানে কয় কি মাথায় কি গ্যাস ঠিক আছে আমার মা বোনরে কখনো আলমারি ধরতে দিলাম না আর তোমার চাবি দিব আমি আর শোনো আমি যখন বাড়িতে থাকুম না এই ঘরে কেউ থাকবো না তুমি ময়না আর আমার সাথে থাকবা করি কি লাইট চালো লাইট চালো এই ঘরে কখনো লাইট অফ হয় না কারেন্ট গেলে কি করেন টেনশন ভাই এই লোন আপনার সাত দূর এলো না আপনার বালিশ যান নিচে শোন কেন আমার আপনার আমি ঘুমাইতে কইছি মাটিতে ঘুমায় না তো মানুষ নতুন বউরে যখন বাইরে নিয়ে আসে কি সুন্দর করে গাইতে ফুল সাজায় টাজায় সবার চোখের সামনে দিয়া নিয়ে আসে তাই না কো ভাবি কিন্তু তোমরা কি করলো একটা সাইকেলে করে নিয়ে আসলো কেউ টায়ারও পাইলো না তুমি যা আসলা অবশ্য এই সুদের গোপাইতে কেউ যায়ও না কেউ আসেও না একমাত্র আমি ছাড়া তুমি কেন আসো তোমার জামাই মহব্বত আছে না সে তো আমার ভালোবাসে সে ভালোবাসারটা নিয়ে আসি তুমি ভালোবাসো কি যে কো না আমার মতো একটা মেয়া তার মতো সুদূরের ভালোবাসা কেন যাবে কো হয় আরে এই যে হচ্ছে কি ওই যে ওয়ান সাইড লাভ একতরফা ভালোবাসা ওই মহব্বত ওই মনে মনে মন কলাই খায় তুমি কি কলা খাও আমি তো কলা খাই না ভাবি কলা খেলে আমার গ্যাস্ট্রিক হয় তবে সিজনাল ফল খাই এই আম জাম কাঁঠাল এগুলো সব খাই তুমি আর এই বাড়িতে আসবা না যাও এখান থেকে মহব্বত ভাই খুব হাউস পেরা আপনার নতুন বউরে দেখতে গেছিলাম কিন্তু তার দেখে না আমার আমি বিয়া করে নিয়ে আইছি বউ আমি কি ইনজেকশনের মরা গরু নিয়ে আইছি যে ছেদরাই যাব আর যাতে কিন্তু আমার মন টন ভালো নাই বাসর ওই দিন ওতে মেজাজ খারাপ কেন তো কি রকম তো কি হচ্ছে আমার পকেটে 22টা টাকা ছিল খুঁজে পেতেছি না তাহলে ভালো করে খোঁজ করে দেখেন ভালো করেই খুঁজছি একবারে ঘর তন্নতন্ন করে হালাইছি আমার বউ আর আমি ছিলাম আমার জীবনও টাকা চুরি হয় নাই আমার মা বোন আমার টাকা ধরে নাই কখনো আমার মনে হচ্ছে কি জানেন আপনি খাল কাইটা কুমির আনছেন যে আপনারে ধ্বংস করে দিব শেষ করে দিব তখন বুঝবেন আমার কথা যাবে ডি ভাবি আমার নাম সিদ্দিক মহব্বত ভাইয়ের পিছনে মেলা দিন ধরে ঘুরতাছি 10,000 টাকা সুদে নিয়ে বিয়া করব ভাই এখনো দেয় নাই তবে আমার হাতের ঘড়িটা বন্ধক রেখে আমার 100 টাকা দিছে পরীক্ষামূলকভাবে প্রতিদিন 20 টাকা করে 10 দিনে 10 কিস্তি দিতে হবে এই যে আজকে প্রথম কিস্তিটা নেন না না এটা আপনি মহব্বতরেই দিয়েন ভাবি বিয়াবাড়ি কোনো রান্নাবান্না হইতেছে না মানে মাংসের কোনো গন্ধ টন্ধ পাইতেছি না আপনার সাথে আমার আর কোনো কাজ আছে না মানে মহব্বত ভাই তো হইলো একটা সুদখুর দুনিয়ার কিপটা ওই যে গোস্তের দোকানের আশেপাশে কোনো দিনে যায় না সেই জন্য কইতেছি আপনি যদি কিছু মনে না করেন দেখ কিছু গোস্তাবি কিনা দে রান্না করেন সমস্যা নাই বিনিময়ে মানে আপনি খালি ওই যে আমার ওই 10,000 টাকা সুদে পাওয়ার ব্যবস্থাটা করে দেন ভাবি বিয়েটা করা খুবই জরুরি আপনি এখন যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এটা খাইয়া গরু মাংস নিয়ে আসেন আমরা গরুর মাংস খাই না তো মুরগি নিয়ে আসেন আমরা কোনো মাংসই খাই না তুমি যে চা আর বিস্কুট আনছো এটা টাকা পাইছো কই
আমার গতকাল 22 টাকা চুরি গেছে। মানে আপনি কি কইতে চান? আপনার টাকা আমি চুরি করছি? চুরি করার কথা কমু কেন, ঘরে তো তুমি আর আমি ছিলাম। আমি ভাবলাম পকেট থেকে পড়ে গেছে, তুমি উঠে ঢুকে রাখছো আর কি। ও তুলে রাখলে আমি আপনার কইতাম না না? তাহলে চা বিস্কিট টাকা পাইলা কই? আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসছি। সেখান থেকে 22 টাকার বেশি আর কত টাকা আনছো? সেটা হিসাব আপনাকে দিতে হবো। তুমি আমার কাছে তালাক চাইলে আমার দেন মোহর দিতে হবে না। শুনেন, আপনি যদি আমারে তালাক দেন তাহলে তো দেন মোহরের টাকা দিতেই হইব। আর আমিও যদি আপনারে তালাক দিই এমন সিস্টেম করবো, আমার দেন মোহরের টাকা 5 লাখ দিতেই হইব। সুখী দেখি ঠিকই কইছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। সবার কাছে রটাই দিমু, বিয়ের আগে সুখীর সাথে আপনার প্রেম ছিল, আর বিয়ের পরও আপনি পরকিয়া করতেছেন, এই জন্য আপনি আমার তালাক দিতে চান। ওরে আল্লাহ, আমি তো শুধু খাল কাইটা কুমির না, সাপ ব্যাঙ কেঁচো বাঘ হাতি সব নিয়ে আইছি। শুনেন, এই বিস্কিটও বাংলা, আপনি এখন তাড়াতাড়ি গিয়া গরু মাংস নিয়ে আসেন। না, কোনো দোকানে এক পোয়া গরুর মাংস বিক্রি করে না। এক পোয়া মাংস কিন্তু আপনারা কে কইছে? টাকা কি কবরে লয়ে যাবেন? কি হইছে, টাকা রসেন কেন? তালাক দিবেন? দেন আমার দেন মোহরের টাকা দিয়া দেন, আমি আমার বাপের বাড়িতে যাইগা। আপনার মতো টিপটার হাত থেকে তো বাঁচমো, আর খাইছেন তো সুদ, মরলে আপনার সাপে পেঁচায় রাখবো। আরে কাপ প্লিজ, কিন্তু তোর পয়সা লাগে। আর আপনার শরীর থাকবো পোকার দখলে। মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, ও গেছিলেন তো আমার দোকানে, পিচ্ছি ছিল আপনারা চিনতে পারে নাই, তার উপর চাইছেন এক পোয়া গরুর মাংস দেয় নাই, নেন ধরেন। এটা কি? 2 কেজি গরুর মাংস। এই মিয়া, তোমার মাথায় গ্যাস ঠিক আছে নাকি? না না না, 2 কেজি গরুর মাংস দাম 900 টাকা, আমি আমার বাপের জন্য এত টাকা খরচ করি নাই। জানি তো, এটা নেন, এটা ফ্রি, আপনার উপহার দিলাম। মালে কয় কি? মালে ঠিকই কয়। আরে সামনে কুরবানির ঈদ না, গরু তুলুম তো, কাঁচা টাকা দরকার। আপনার কাছে আসছি সুদে টাকা ধার নিমু, বুঝছেন না? হ্যাঁ ঠিক আছে, তুমি গদ্দি গিয়ে বও, আমি আইতেছি। আচ্ছা দুই কেজি গরুর মাংস কষাই বেটার ঈদের টাকা লাগবো, ফ্রি ফ্রি গরুর মাংস দিয়ে গেছে। শুনেন, এখন থেকে আপনি আলুওলা পটলওলা বেগুনওলা সবজিওলা এদের কা টাকা দিয়েন না, আপনি এখন থেকে টাকা দিবেন মাছওলা মাংসওলা শাড়ির দোকানওয়ালা সুনু পাউডার এদেরকে। তাহলে তো তোমার খুব সুবিধা হয়, মার্কেটিং করতে পারবে এদের সামনে। হ্যাঁ, অনার তালাক দিবা না? আরে না। এ মোহাম্মদ ভাই, তাড়াতাড়ি পারেন, আমার আবার হাতে কাজ আছে। এ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছ থেকে 100 টাকা নিছিলাম সুদে, আপনি বলছিলেন সুদে আসলে প্রতিদিন 20 টাকা করে 10 দিনে 10 কিস্তি দিতে। হ্যাঁ, প্রথম কিস্তি দেওয়ার জন্য আসছিলাম ভাবির কাছে 20 টাকা, কিন্তু নেয় নাই। এই যে নেন, এই যে 1000 টাকা নেন, আপনি পুরা টাকাটা রাখি 800 টাকা আমার দিবেন, আর আমার বন্ধুকে ঘড়িটা ফেরত দেবেন। দেন আসতে। ঘড়িটা দেন। আর দিতেছি তো। দেন দেন দেন। তুই এত টাকা পাইলি কই? হ্যাঁ, পকেট মারছস ভাই? আপনার ধারণা ভুল, আমি কারো পকেট মারি নাই, তবে আমি একটা টাকার খনি পাইছি। ধন্যবাদ। ওই সিদ্দিক, কি সে তুই তো এটা তুমি জালতে গা কি কোন?
আমি জাল টাকা পাবো কই? তুই যে টাকার খনি পাইছ ওইদিকে টাকার খনি না জাল টাকার খনি? ভাই এটা আপনি ভুল বুঝতেছেন, আমি টাকার খনি বলতে বুঝাইতে চাইছি আমি যে বাড়িতে চাকরি নিছি তারা অনেক বড় লোক সেই কথা বলছি, আর আপনি আপনার টাকার মধ্যে আমার টাকা নিয়ে মিশিয়ে ফেলাইছেন, এখন কেমনে প্রমাণ করবেন যে কোনটা জাল টাকা কোনটা জাল টাকা না, কোনটা আপনার কোনটা আমার? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি মাত্র ঢুকাইলাম এই জাল টাকা। আরে আমার টাকা তো এটা না, আমার টাকা এইটা, আপনি কি কোনটার মধ্যে কোনটা ঢুকাই দিয়েছেন? দেখেন আপনি কিন্তু ঝামেলা করতেছেন, এতদিন জানতাম যে আপনি সুদখুর, আপনি কিপটা, এখন তো মনে হচ্ছে আপনি ঝামেলা খুরো, উল্টা পাল্টা কথাবার্তা কয় খালি। হ্যাঁ আচ্ছা ব্যাপার কি কোকু, তোমার বিয়ে করার পর থেকে আমি খালি জাল টাকা পাইতেছি। শুনেন, হাতে গিয়া সুন্দর দেখে একটা কোরবানির জন্য গরু কিনে নিয়ে আসেন। তুমি কাপ পিরিচ থালা বাসন চেয়ার টেবিল যাই ভাঙো, আমি গরু কিনবার পারুম না। গরুর কত দাম জানো? সারা জীবন তো হারাম কামালেন, এবার একটু সব কামান। সুদের টাকায় কোরবানি হয় না। কোরবানি না হোক, আপনার অভ্যাস তো হইব। দেখো আমি জীবনে কোনো দিন কোরবানির গরু কিনি নাই, কোরবানি আমার জন্য জায়েজ না। মানুষের কাছ থেকে কত সিস্টেম করে সুদ নেন, আর কোরবানি আপনার জন্য জায়েজ না? না বউ, তুমি যতই যা কও শুধু শুধু গরুর মাংস খাওয়ানোর লেগা আমার কোরবানি দেওয়ার পিতলা শখ জাগে নাই। জাগছে জাগছে, আমার জাগছে। এটা কি দেখছেন লাইটার? এখন আমি কেরোসিন ঢাইলা আপনার আলমারিতে এই আগুনটা জ্বালাই দিব, তারপর আপনার সব সুদের টাকা আসল টাকা মিশা একাকার হয়ে যাবে। এই তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? কারণ আপনার সব টাকা অবৈধ। আপনি কি সরকারের ট্যাক্স দেন? সো যদি সব কিছু ঠিকঠাক রাখতে চান তাড়াতাড়ি গিয়া হাট থেকে সুন্দর দেখে একটা কোরবানির জন্য গরু কিনে নিয়ে আসেন। যান তাড়াতাড়ি। হালকা একটু আমি পাগলা মহিষ নিয়ে আসি। কমলা সুন্দরী আও, বাড়ি যেতে হবো না? কিরে সিদ্দিক, গরুটা কেমন এলো? ব্যাপারী সাহেব, আপনার গরুর কলিজা তো কিরমি আছে। মালিক কয় কি, গরুর কলিজা আর কিরমি হয় নাকি? ব্যাপারী সাহেব, আপনার গরু তো আরো ডিস্টার্ব আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গরু তো পাইলস আছে। হ্যাঁ বেটা, তোর মাথা কি গ্যাস্ট্রিক আছে? গরু আবার পাইলস হয়? গ্যাস্ট্রিক আমার মাথা নাই, গ্যাস্ট্রিক আপনার মাথায় আছে। টাকা দেখি ওই দূষিত গরু কিনে নাকি? হ্যাঁ দাঁড়া বলো, আমার বেগুন মনে করছে এম টিয়াতে গরু কিন। আপনি করে টেনশন নিয়েন না ভাই, আসি না খাটাখাট 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 কোপায় সাবা কইরে ফেলামু, দুই ঘন্টার মামলা। না না না, পারো না পারো না। জুম্মন জুম্মন জুম্মন, তোর লগে দেখা হয় ভালো হইব ভাই আমার। আমার এই গরুটার একটু ঈদের দিন কেটে দিবি। গরু কই ভাই? মালে কয় কি, মাথা কি গ্যাস্ট্রিক আছে? এই যে গরু, এত বড় একটা গরু। এটা গরু? ও এটা আমার কমলা সুন্দরী। ঈদের দিন কাটবেন? হ। কেমনে কি ভাই, আমি কষায় গরু কাটি ঠিক আছে, তাই বলে এরকম চিকন বিনের একটা উগান্ডান দুর্ভিক্ষলা গরু কাটুব আমি? আমার ইজ্জত লাগবো না? হ্যাঁ এটা কোনো কথা কইলেন ভাই? আর শুনেন ভাই, এ গরু কাটানোর কোনো দরকার নাই তো, কষায় প্রয়োজন নাই। আপনি খালি হাত দিয়ে আঙ্গুল দিয়ে খালি একটা ধাক্কা দিবেন, গরু পয়রা যাইব, তারপর আপনি আরাম মতো কাটবেন। ওকে সালাম আলাইকুম। ওকে শুনছো আম্মা ময়না? হাড়ি ছাড়া তো কিছুই নাই। আরে হাড়িতে ক্যালসিয়াম থাকে, জানো না তো কিছু? ক্যালসিয়াম খামু না গোশত খামু? এই কি গরু কিনছস? একটা সুন্দর দেখা মোটা দেখা সার গরু কিনতে পারলি না? জীবনে প্রথম কোরবানি দিবি? আরে কোরবানি তো দিমু, এই গরুকে মডেলিং করব নাই। মা, আপনি প্রথমবারের মতো কোরবানি দিতেছেন, এতেই আমরা খুশি। জি আলহামদুলিল্লাহ। আর চিকন হইলো, এই গরু তেজ আছে। যাও তোমরা কমলা সুন্দরীর লেগা খাওয়ার ব্যবস্থা করো। তুই এই গরুর নাম দিছিস কমলা সুন্দরী? তো কমলা সুন্দরীর নাম দিমু তো কি দিমু, দেখতে কত সুন্দর।
ওরা কি বুঝবো তোমার জমি ভাও আনছি টাকা ছাড়া, ওরা কি বুঝবো? আপনি বলে সেই সুদের ওয়াসিল দেখাই এই গরুটা নিয়ে আসছেন। তোমার বাপকে বিবিসিতে কাম করে না বেতারে কাম করে? আব্বা তো কোনো খোঁজ খবর নিতে যায় নাই, করিম চাষায় আব্বার কাছে এসে বলে গেছে কানতে কানতে, এবং আপনারে অভিশাপ দেওয়া গেছে আমি তো আগে থেকে ব্যবস্থা করে রাখছি। তোর যে এত টাকা, কিসের টাকা? সুদের টাকা, সুদের কারবার তোর অবৈধ টাকা, তুই তো পুলিশের কাছে নালিশ করতে পারবি না। ট্যাক্স দেশ, ইনকাম ট্যাক্সের লোকজন তো তোর ধরবো, উল্টো তো তোরই জেল হয়ে উড়ে। শোন, আমি আমার জীবনে কোনোদিনও এইরকমভাবে মুক্তভাবে ডাকাতি করি নাই। নাই কিছু নাই কি টেকা টেকে নাই টেকে নাই টেকে নাই আমি এটা কি করলাম? বিয়ে কইরা বউ নাই না কুমির আনলাম। আমি আর কখনো সুদের ব্যবসা করুম না, আমি আর কখনো আরামের ব্যবসা করুম না। আমি তোর তোর মনিপের কাছে ফেরত দিয়ে দিব কমলা সুন্দরী।
আপনি সত্যি আর সুদের ব্যবসা করবেন না? আপনি যদি আমার কাছে প্রমিস করতে পারেন আপনার সুদ খাবেন না, হারামের ব্যবসা করবেন না, তাহলে আমি আপনার সব টাকা ফেরত দিতে পারি। শুনেন, তোমার কাছে কি জাল টাকা আছে? হ্যাঁ, আমার কাছে জাল টাকা আছে। আমারই দিবা? তোমার মাথায় গ্যাস্ট্রিক আছে? হ্যাঁ। এতগুলা টাকা তুমি বিস্তার তলায় রাখছো, যদি ইন্দুর কাটত তোমার তো টাকা বসার কোনো মায়া নাই। তুমি তো মনে করো আসমান থেকে টাকা ঝরা ঝরা পড়ে, টাকা যে কোনো জায়গায় রাখলেই হইলো। টাকা তো থালা বাসুন, ভাঙতে পারবা, রাখতে পারবা, যে কোনো জায়গায় যা খুশি তাই করতে পারবা। তোমার তো মাথা পাগল হয়ে গেছে, আমি তো কালকে এটা কুমির আনলাম। হায় হায়, এই কিপটপ এটা কয় কি? আমি এতটি টাকা বাসায় দিলাম,